আসলে ঢাকা ক্লাবের সাথে আমার ঈদটা অনেক বছর ধরেই, আরও বেশ কিছু প্রোগ্রাম করার সৌভাগ্য আজকে আমার হয়েছে এর আগেও। আজকে ওনাদের আমন্ত্রণে আবারও আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং স্পেশালি নীলুফার আপুকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে আমি আমার পছন্দের একটি গান গাইবার চেষ্টা করছি আমাদের দেশের শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামের। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব, সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। স্মোকটা একটু বন্ধ রাখবেন কাইন্ডলি আমার গানের সময়। যতখানি সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল, কি যে
ভাইয়া ভয়েসটা সাইড ফিল একটু বাড়বে, thank you.
নাচ, একটু কি ছোট ছোট তালি শুনবো আমরা যারা বসে আছি একসাথে? থ্যাংক ইউ।
একটা রিকোয়েস্টে গান ছিল, একটি হিন্দি গান, আমি গাইবার চেষ্টা করছি। Thank you.
আচ্ছা, আমি লতাজির অত্যন্ত বিখ্যাত একটি গান গাইবার চেষ্টা করছি, পুরানো দিনের, আমার খুব পছন্দের, আশা করি যারা আছেন তাদেরও ভালো লাগবে। Thank you.
থ্যাংক ইউ। আচ্ছা, আমার দুইটা গানের সময় আছে, একটা বাংলা একটা হিন্দি আপু বলেছেন, তো আমি বাংলাটা গাইছি প্রথমে, তারপরে হিন্দিটা গাইছি। আচ্ছা, আমি সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু ডিসেম্বর মাস, স্বাধীনতার মাস, প্রথমেই উচিত ছিল একটি দেশের গান দিয়ে শুরু করা। তো আমি এখন একটি দেশের গান গাইছি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তারপর আমি আরেকটি গান গাইছি। ধন্যবাদ সবাইকে। ভালো হয়।
Thank you. আমাদের এখানে ঢাকা ক্লাবের একটা রীতি আছে, যে যারা গান গাইতে আসে এখানে সবাইকে আমরা পুষ্পস্তবক দিয়ে আমরা সবাইকে আর আহ্বান করি। তো এটা ফার্স্ট লেডি মিসেস সেবা, ওনার সাথে ফুলে ফুল দিচ্ছেন উনি। আচ্ছা, আমি আছি একটু জোরে হাত তালে, কিন্তু খুব কৃপণ হয়ে যাচ্ছি আমরা আজকাল। আমরা একটু ওয়েট করি, আমাদের প্রেসিডেন্ট সাহেব উনি আসছেন এখনই। এখানকার সেট আপটা শুরু শেষ করে আবার নাটকের সেট আপটা শুরু হবে। তা আমার মনে হয় ওয়েট করবো নাকি আমরা নেমে যাব? আমরা নেমে যাই, আবার উঠবো। ওকে, একটু অপেক্ষা করতে হবে, সেট আপটা চেঞ্জ হবে। স্যার, আপনি একটু কষ্ট করে এখানে, আপনাকে আসতে হবে না। আচ্ছা, আমাদের নাটক শুরু হতে যাচ্ছে, তো ফারুক ভাইয়ের নাটক আমাদের অনেক অনেক নাম নাম করেছে এই নাটক, আমাদের শুরু করতে যাচ্ছি আমরা। আপনি আপনি শুরু, আচ্ছা স্ক্রিনে একটুখানি দেওয়া হোক নাটকের নামটা এবং পরিচালক সব কিছু। এটা একটা নৃত্য নাট্য, হাসন রাজা এবং খুবই নাম করেছে, আমরা শুরু করতে যাচ্ছি এক্ষুনি। স্ক্রিনে প্লিজ, অশেষ ধন্যবাদ ধৈর্য ধরার জন্য। হাসন রাজা, একটু হাত তালি দেন প্লিজ, অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমি জানি, আপনাদের মনে একটু খারাপ, বাট ওনাদের কোনো দোষ নেই কারো। স্নিগ্ধ শ্যামলিমায় ঢাকা শান্ত নিবিড় পর্ণকুটির সেই রাজপ্রাসাদেই থাকেন উদাসী সন্ন্যাসী রাজা, দেওয়ান হাসন রাজা। হাসন রাজা কবি, দার্শনিক, সঙ্গীত রচয়িতা। আর এই বিরল মানুষটির কথা জানতে আমাদের সময় লেগেছিল অনেক। ১৯২২ সালে তাঁর মৃত্যুর পর রবীন্দ্রনাথই প্রথম তাকে পরিচিত করেন বিশ্বের দরবারে, সেটা ১৯৩০ সাল। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিচ্ছেন নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর অতীন্দ্রিয়বাদের প্রেরণার উৎস প্রসঙ্গে বললেন হাসন রাজার কথা, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। এই বোধের অন্তরালে যে সত্য নিহিত তা হাসন রাজার একান্ত উপলব্ধি। এই দেহপিঞ্জরে চেতনাময় মানবসত্তা বিরাজ করে বলেই সে অসীম অনন্তের অনুসন্ধান, তা না হলে তো সবই মিছে। একদিকে এই মাটির পৃথিবীতে প্রজাসাধারণের মঙ্গল সাধনের ব্রত নিয়ে জমিনদারি, আরেকদিকে অধরা সেই সুরের সন্ধানে
উদাস হাসনের আসমানদারি। এই নিয়েই আমাদের প্রয়াস। এখানে বসো আতরজান। এই এই কে আছিস, আলো জ্বাল। আজ আবার এই গোলাপকুঞ্জে আলো জ্বলবে, আবার সুরের ঝর্ণা ঝরবে আতরজানের কণ্ঠ থেকে। দেখো আতরজান, কিছু পুরনো ছবির সন্ধান পেয়েছি। এসব ছবিগুলো দেখে চলো কিছু স্মৃতিচারণ করি। তোমার মনে আছে আতরজান, ওই যে একদিন রাজা সাহেব এসে তোমাকে বললেন, কোন সুর আমার মনে ধরে না, আমাকে এমন সুর শোনাও যে সুর শুনে প্রাণে নেশা লেগে যায়। নিশালা দিলোরে, নিশালা দিলোরে, নিশালা
মালিক হাসন রাজা, তার দানেই তো তৈরি হয়েছে কত মন্দির, মসজিদ, মাজার, স্কুল, কলেজ আর হাসপাতাল। সুনামগঞ্জের পথে হাঁটলেই বোঝা যায় হাসন রাজার দানের পরিমাণ। বোঝা যায় প্রজাদের মঙ্গল সাধনের জন্য কত উদার ছিলেন তিনি। সেই হাসন রাজা নিজে থাকেন মাটির দেয়ালে গাথা কর্ণকুটিরে। একদিন মা বলেছিলেন, কেন এমন ভাঙা ঘরে থাকিস, একটা বড় করে অট্টালিকা বানালে হয় না? হাসন রাজা তোতারাটা নিয়ে গান ধরেছিলেন। Thank you.
আমাদের বংশ পরম্পরায় আমার আব্বাজান ছিলেন রাজা সাহেবের প্রপিতামহ রাজা বীরেন্দ্র সিং দেবের আমলের নায়েব। বীরেন্দ্র সিং দেব পরে হয়েছিলেন রাজা বাবু খান, তার পুত্র আনোয়ার খান। বাবার মুখে কত কাহিনী শুনেছি এই লক্ষ্মণশ্রী আর রামপাশার জমিদারির অনেক গৌরব কথা। তুমি তো জানো না আতুরজান, দেওয়ান আলী রাজা আমাদের রাজা সাহেবের পিতা ছিলেন এক মস্ত মানুষ, জমিদারের মতো জমিদার। তার পঞ্চম স্ত্রী হরমুদ জাহান বিবির একমাত্র সন্তান আমাদের রাজা সাহেব। বড় দাদা উবায়দুর রাজা এই ছোট্ট সৎ ভাইটিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। উবায়দুর মারা গেলেন যুবক বয়সে, সেই শোক সামলাতে না পেরে বাবা দেওয়ান আলী রাজা 40 দিনের ব্যবধানে পৃথিবী ছেড়ে চলে গেলেন। কাঁচা বয়সে জমিদারি সামলানোর দায় এসে পড়ল আমাদের রাজা সাহেবের উপর। তুমি তো সেই সময় এলে লখনউ থেকে, প্রথম কোন গানের স্মৃতি তোমার মনে আছে আতুরজান? Oh,
প্রথম যৌবনে রামপাশার মেঠো পথে এক কিশোরীর হরিণ চোখ দেখে মুগ্ধ হয়েছিলেন নবীন হাসন রাজা। অভাবী বৈষ্ণবী কিশোরীকে দান করেছিলেন নিজের গলার সোনার মালা। সেই স্মৃতি মনের মণিকোঠায় অধরা মাধুরী হয়ে রয়ে গেল। কোনোদিন ভুলতে পারেননি সেই না বলা কথার অব্যক্ত শূন্যতার অনুভূতি। এই শূন্যতার অনুভূতি আসলে হাসন রাজার বুকে সুরের তৃষ্ণা হয়ে তাকে করে তুলেছিল প্রাণের সঙ্গীতের দিওয়ানা। তাই রামপাশা থেকে যখন বিনোদিনী চলে আসে লক্ষণশ্রীতে তার প্রভুকে দেখার আশায়, তখন হাসনের বুকে বেজে উঠেছিল একটাই সুর। এদের কদর হাসনের সন্তান তুল্য প্রজাদের চেয়ে কোনো অংশেই কম ছিল না। এদের সবার খাওয়া না হলে
হাসন নিজেই খেতেন না, কিন্তু এমন দরদি প্রেমিকের জীবনে কেন এত আঘাত আসে? হয়তো প্রকৃত সাধকের জীবনে আঘাতটাই আসলে জ্ঞানের সোপান। 1897 সালে এলো এক ভয়ঙ্কর ভূমিকম্প। এই ভূমিকম্পের মাপ ছিল 8.8। নিশ্চিন্ত হয়ে গেল অসংখ্য ঘরবাড়ি, হাজার হাজার প্রজা আর হাসনের প্রিয় পশু পাখির দল। প্রকৃতির এই তাণ্ডব আর মৃত্যুর এই ভয়াবহ রূপ হাসনের অন্তরে জাগিয়ে দিল জীবনের আরেক সত্য, মৃত্যুর অনিবার্যতা। সেই জ্ঞান দান হয়ে ব্যক্ত হলো হাসনের কণ্ঠে। Yeah.
রাজা মৃত্যু আর বিচ্ছেদ দেখেছেন অনেক কাছ থেকে নিবিড়ভাবে। প্রাণীর চেয়ে বেশি প্রিয় বড়দাদা ওবায়দুর রাজার মৃত্যু দেখেছেন চোখের সামনে। এর 40 দিনের মধ্যে গত হলেন বাবা। আর শৈশবের সাথী প্রিয় পাখিগুলো মরে গেছে মেঘরে ভূমিকম্পে আর ঘূর্ণিঝড়ে। হাজার হাজার প্রজার মৃত্যুর ব্যথাও তাকে বিদ্ধ করেছে আপনজন হারানোর মতো করেই। এই মৃত্যুবোধ তাকে করেছে আত্মদর্শী। দাদার উৎসাহে বাজাতে শিখেছিলেন দোতারা। বাউল ফকিরদের সান্নিধ্যে এসে দেহতত্ত্বের সাথে অতীন্দ্রিয় অস্তিত্বের বোধ হয়ে উঠেছিল তার কবিসত্তার পরিচয়। এই দেহ নেহাতি এক পান্থশালার ক্ষণিক অবস্থান, মৃত্যু বোধের মধ্যেই জাগিয়ে রাখতে হবে অনন্ত যাত্রার দীপবর্তিকা। বৈষ্ণব কিশোরী অধরা মাধুরী হয়েও এতদিন ছিল চোখের কাছে লক্ষণ স্মৃতেই। সেই তো ছিল তার সুর সাধনার অদৃশ্য প্রেরণা। মানব ধর্মে বিশ্বাসী হাসনের কাছে জাত পাতের ভেদাভেদ অবান্তর অর্থহীন, কিন্তু সমাজ সে কথা মানে না। হাসনকে না জানিয়ে এক রাতে বিনোদিনীকে তাড়িয়ে দেওয়া হলো লক্ষণশ্রী থেকে। খবর পেয়ে হাসন যখন এসে পৌঁছলেন নদীর ঘাটে, তখন কেউ জানে না কোন অকুলে পাড়ি দিয়েছে বিনোদিনী। ফাটা আর্তনাদে কেঁদে উঠলেন হাসন। বিনোদিনী, তুমি চলে গেলে আমি আমার সুর কোথায় খুঁজে পাব? হয়তো প্রতিধ্বনিতে উত্তর এলো, এই অকুলে নাও ভাসালেই পাবে সেই অচিন পাখির সন্ধান। Hey ya, oh hey ya, oh hey ya, hey ya, oh 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 h
ছাড়িলাম হাসনের নাওরে, এই নাও আমরা ছেড়েছি আর অনেক দিন আগে। আমি এবং শিল্পী নাহিদ নাজিয়া আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষার গান নিয়ে, কবিতা নিয়ে যখনই আমন্ত্রণ পাই, ঘুরে বেড়াই, যাই, বাংলা ভাষা নিয়ে কথা বলি, বাংলা গান গেয়ে বেড়াই। এইসব ভাবনার মধ্য দিয়ে হঠাৎ আমাদের মনে হলো হাসন রাজার কথা। নাহিদ নাজিয়াকে আমি সামনে ডেকে নিচ্ছি। হাসন রাজার প্রয়াণ শতবার্ষিকী, মৃত্যু শতবার্ষিকী আর দু বছর পর। আমরা বছর তিনেক আগে যখন
এ কাজের জন্য পরিকল্পনা করি যে মৃত্যু শতবার্ষিকীকে সামনে রেখে বিশ্বব্যাপী হাসন রাজাকে নিয়ে আমরা ঘুরে বেড়াব। কারণ রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন 1930 সালে, আপনারা আগেই শুনেছেন, তখন অক্সফোর্ডে হাসন রাজাকে সামনে নিয়ে আসেন, কিন্তু অনেক বছর যাবৎ হাসন রাজাকে নিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হচ্ছে না। সে কারণে আমরা হাসন রাজাকে নিয়ে এ ধরনের একটা পরিকল্পনা যখন করেছি, তখন আমাদের মাথায় যাকে নিয়ে এই কাজটি করা যায় ভেবেছি, তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্য। আমি তাকেও সামনে ডেকে নিচ্ছি। একটা পেয়েছেন, আমি শুরুতে নাহিদ নাজিয়াকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমাদের বলা এটাই যে আমরা হাসন রাজার নাওটা ছেড়েছি, আমরা অনেক দিনের একটা পরিশ্রম, সুকল্যাণ ভট্টাচার্যের মতো একজন ক্রিয়েটিভ মানুষকে আমরা পেয়েছি, তার তত্ত্বাবধানে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি। এখন দর্শক আপনারা হচ্ছেন সেই কাণ্ডারি, আপনারা কোথায় নিয়ে যাবেন আমাদের এই হাসন রাজাকে আপনারাই বলতে পারবেন ভালো। আর আমি এখনই কথা বলতে বলবো আমাদের প্রিয় সুকল্যাণ ভট্টাচার্যকে। নমস্কার, আদাব। এই হাসন রাজা যার হাতে লেখনীতে আজকে আমরা এত সুন্দর একটা উপস্থাপন করতে পেরেছি, শ্রী শঙ্কর তালুকদার, ওনার জন্য একটা বড় হাততালি হোক। উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আজ সকালে এসে পৌঁছেছেন কলকাতা থেকে। আমি একটু শঙ্কর তালুকদারকে ডাকবো স্টেজে। শঙ্কর দা, ইনি আমাদের প্রাণভ্রমর, যার লেখনীতে এবং যার বক্তব্যে আমরা হাসন রাজাকে এত কাছের থেকে পেলাম, অনেক কিছু জানতে পারলাম। আগে আমি তার মুখ থেকে দু চার কথা শুনে নিই, তারপরে আমার ক্রিয়েটিভ বন্ধুদের সকলের সাথে পরিচয় করে দেব। শঙ্কর দা নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সত্যি সত্যি এই অনুষ্ঠানটা দেখার জন্যই আজ সকালে উড়ে এসেছি, আবার কালকে সকালেই চলে যেতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে আমার এই আশাটা সার্থক হয়েছে। আপনাদের যদি ধৈর্যচ্যুতি না ঘটে একটা কথা বলতে চাই, যে পৃথিবীর গ্লোবটাকে চিন্তা করুন, সেই পশ্চিম প্রান্তে লাতিন আমেরিকার চিলি পাবলো নেরুদা, ইউরোপে রিলকে, এশিয়ায় রবীন্দ্রনাথ, আর এই সুদূর পূর্ব প্রান্তে সুনামগঞ্জে হাসন রাজা, প্রায় এক সময়ে একই ভাবনায় ভাবিত। এবং এই মানুষগুলোকে আজকে আবার নতুন করে এই একবিংশ শতাব্দীতে আবার প্রয়োজন হচ্ছে। আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন যে পৃথিবীব্যাপী যে টেনশন চলছে, সেখানে এই ভাবনা নিয়ে এই রকম একটা কাজ, এবং সত্যি কথা বলতে কি, এই কয়েকটা গানের মধ্য দিয়ে এরকম একটা বায়োপিক, এখন বলিউডে বায়োপিক খুব চলছে, তো এই রকম কয়েকটা গানের মধ্য দিয়ে এই রকম একটা বায়োপিক তৈরি করা, আমি এটা এই কারণেই বলছি যে এটা কি শুধু একটা গানের প্রোগ্রাম? নিশ্চয়ই নয়। কথকতা রয়েছে, আমাদের ট্র্যাডিশনাল জিনিস রয়েছে, এরকম সিনেমাটোগ্রাফি রয়েছে, এরকম থিয়েট্রিক্যাল কম্পোজিশন রয়েছে, এবং সেটা সুকল্যাণই সম্ভব করতে পারে। আমি তার অংশীদার হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। ভালো থাকবেন, এটার আরও প্রচার হোক, প্রসার হোক, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরও একটি কথা বলি, যে আগামীকাল 6ই ডিসেম্বর হাসন রাজার মৃত্যুবার্ষিকী, এটি হলো 98তম মৃত্যুবার্ষিকী। তা আমরা আগামী 2 বছর এই হাসন রাজাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন শহরে ঘুরে বেড়াবো। আমাদের অনেক পরিকল্পনা, অনেক জায়গা থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, এবং ইউরোপ আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন শহরে, আমরা বাঙালি অধ্যুষিত শহরগুলোতে আমরা হাসন রাজাকে নিয়ে আমাদের এই নাওয়ের যে ভ্রমণ, আমরা সেইভাবে ভ্রমণ করব। আমি একটু সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রথমে ধন্যবাদ জানাই ঢাকা ক্লাবকে আমাদের আন্তরিকভাবে ডাকার জন্য, আমাদের অনুষ্ঠানটা
আপনাদের সামনে প্রদর্শিত করার জন্য। সামনে সারিতে বসে আছেন প্রথম অত্যন্ত স্বনামধন্য নৃত্যশিল্পী রা, ডলি ইকবাল, কাজল ইব্রাহিম আর আমাদের প্রিয় প্রিয় দিদি লাইলা হাসান। এছাড়া অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আমাদের মধ্যে আছেন। আমার সত্যি খুব আনন্দিত, একই সাথে অত্যন্ত ভয় লাগছে যে বাংলাদেশে এসে বাংলার মাটিতে আমার নানারা ছিলেন অনেকদিন আগে, কিন্তু এখানে এসে এত সুন্দর একটা কাজ করার জন্য। আমার সাথীদের সাথে পরিচয় করে দিই, এত সুন্দর লাইট দেখলেন, কালকের ভোর 4টে অবধি কাজ করেছে অর্ণব, আমার সাথে সারা পৃথিবী ঘুরে বেড়ায়, অত্যন্ত ভালো একটি ছেলে এবং আমাদের ভীষণ ভালো বন্ধু। স্বর্ণাভ খুব ভালো ডান্সার, খুব ভালো কাজ করছে। ঝোটন আমাদের বাংলাদেশের গর্ব, এখানে বহুদিন ধরে কাজ করছে নৃত্যাঞ্চল শামীমারা নিপা এবং শিবলি মোহাম্মদের সাথে, আর আমাদের খুব ভালো সঙ্গী সাথী সহেলি মহাপাত্র, একটু আলাদা করে ডেকে আনি। একে ছাড়া আমাদের কাজ হয় না, কারণ সবাই সহেলিকে চেনে এখানে যারা যারা নৃত্যশিল্পীরা আছেন। সহেলি আমাদের ডানহাত, বাঁহাত, মাথা সবই বলতে পারেন, ও ছাড়া হয় না আমাদের কোনো কাজ। থ্যাংক ইউ। রোলে আমরা আদর করে রোলে ডাকি, দেবজানি ওর নাম, খুবই ভালো আমাদের আরেক সহকারী। অঙ্কিতা, অঙ্কিতা অত্যন্ত সুন্দর, আমাদের ভীষণ ভালো, অনেক কাজ করছে কলকাতায়। তাপস মণ্ডল, একে আলাদা করে পরিচয় করে দিতে হবে, ইনি যে বৃদ্ধের প্রথম এসে পরিষ্কার করে দিয়ে গেলেন আমাদের জলসাঘরটা, তার থেকে বড় কথা হলেও উনি আছেন বলিউড থেকে শুরু করে আমাদের হলিউড এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় মেকআপ আর্টিস্ট। এত সুন্দর মেকআপ, এই যে মেকআপ দেখছেন, কস্টিউম দেখছেন, তার যে আইডিয়াস এবং অভিনয় নাচ সব একসাথে করেন, কিন্তু মাল্টি ট্যালেন্টেড, কিন্তু মেকআপের ক্ষেত্রে আমরা সবাই নত জানি ওর কাছে। এদিকে অঙ্কিতা, ও কলকাতা থেকে এসছে, খুবই ভালো ডান্সার আমাদের বন্ধু। স্বর্ণালী, স্বর্ণালী আমাদের ছোট্ট বন্ধু। আচ্ছা সাকি, সাইফুল ইসলাম সাকি আমাদের খুব আদরের ভাই বগুড়া থেকে, কিন্তু এখানে আমাদের সামনেই বসে আছেন লায়লা হাসান জি, ওনার কাছে একদম ওনার ছেলে আমরা যাকে বলি, তার থেকে আমরা ছিনিয়ে নিয়েছি। থ্যাংক ইউ লায়লা জি। আচ্ছা আমরা ওকে আদর করে গোমা ডাকি, ওর নাম হচ্ছে সন্দীপ, ও খুব ভালো আমাদের সেট প্রপস এছাড়া নাচ করেছে। আর যাকে ছাড়া আমরা পারবো না বাঁচতে, তিনি হচ্ছেন আমাদের সাউন্ড মেকার, যে এত সুন্দর করে আমাদের সবাইকে একত্রিত করেছেন। এরা প্রত্যেকে যে যার স্বনামধন্য, কিন্তু আমাদের সবাইকে হেল্প করেছেন। তার সাথে বলি এদের যারা অ্যাসিস্ট করেছে এখানে সবুজ, এবং যারা স্টেজ করেছেন, লাইট করেছেন, প্রত্যেকে কালকে ভোর 4টে অবধি কাজ করেছে আপনাদের মনোরঞ্জনের জন্য এবং আমাদের এত সুন্দর একটা উপস্থাপন করার জন্য। আশীর্বাদ করুন, অনেক সাপোর্ট করুন, আমরা আরও ভালো করে কাজ করতে চাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা প্রেসিডেন্ট সাহেবকে একটুখানি ডাকছি, যদি একটু আসেন কাইন্ডলি। ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট জনাব খায়রুল মজিদ মাহমুদ এবং ফার্স্ট লেডি নাজনীন আক্তার মাহমুদকে আমরা মঞ্চে ডেকে নেব। একই সঙ্গে আমাদের ঢাকা ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল ইনচার্জ নীলুফার করিমকেও আমি মঞ্চে আহ্বান করব। প্রেসিডেন্ট সাহেব, প্রেসিডেন্ট সাহেব এতক্ষণ উপভোগ করেছেন, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে আশেপাশে আছেন, আমরা কথা শুনি। আমরা এখানে ব্যবস্থা করেছি কিছু ফুল, ফুল স্তবক সবার জন্যে, তো আমাদের ফার্স্ট লেডি সেবা উনি সবাইকে ফুলের ইয়ে দিয়ে আহ্বান করবেন, মানে শেষ যাত্রাটা শেষ করবেন ফুল দিয়ে।
অনেক ধন্যবাদ স্যার, ভাবি খুবই ইয়ে, কিন্তু এত বোদ্ধা মানুষ সাংঘাতিক ভালো বলছেন স্যার। আমরা আপনাদের কাছ থেকেও কিছু শুনতে চাই, যদি কেউ কিছু বলেন আমরা একজনকে ডেকে নিতে পারি। আমাদের আমার মনে হয় লালাপাকে আমরা চাচ্ছি। আজকের সাউন্ড করেছেন শিবলি, শিবলিকে অনেক ধন্যবাদ। সুকল্যাণ আমাদের গর্ব, আমাদের নৃত্য জগতের গর্ব, এমন একটা ট্যালেন্টেড ছেলে আমি আমার এই জীবনে দেখিনি, মানে এত আসলো আসলো ভার্সাটাইল। ও আমি বিভিন্ন জায়গাতেও নাচ দেখেছি, কলকাতায়, কানাডায়, নিউ ইয়র্কে, বঙ্গ সম্মেলনে, বঙ্গ সংস্কৃতি, বঙ্গ সম্মেলন তো হ্যাঁ, ওখানে 100 শিল্পী নিয়ে কাজ করেছে। এখানে আমাদের ওই বাদি বান্দার আলিবাবা চল্লিশের অবলম্বন যেটা করেছে সৃষ্টি কালচার সেন্টারের প্রযোজনা শিব নৃত্যাঞ্চল শিবলিনী প্যারা সংগ্রহ করছে। আর সুকল্যাণ তো নাচছেই, কোরিওগ্রাফি করছে, আমি কাকে ধরে ঢেকে দিচ্ছি। তো অসাধারণ, আমরা এই 25 তারিখে ওশান ডান্স ফেস্টিভ্যাল করলাম। আমরা ইন্টারন্যাশনাল ডান্স একটা অ্যালায়েন্স আছে আমাদের, বাংলাদেশ শাখাটার নাম হলো চ্যাপ্টারের নৃত্যযোগ, নৃত্যযোগের আয়োজনে আমরা কক্সবাজারে করলাম 4 দিন ব্যাপী একটি নৃত্যানুষ্ঠান, মানে আয়োজন। বিশ্বের সব জায়গার থেকেই এসেছিলেন, শুধু শিল্পী না, প্রফেসর, কোরিওগ্রাফার, তারপরে যারা লেকচার সেমিনার করেছেন নানা রকম আর কি, তারপর ট্রেনার করে সব সব আয়োজন হয়েছে। এবং সন্ধ্যার সময় আমাদের কক্সেস কার্নিভালে নাচের অনুষ্ঠান হয়েছে, সব দেশ থেকে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে, ইউরোপ থেকে, সব জায়গাতে এসেছিলেন। সেখানে ওই আমাদের বাদি বান্দা রূপকথা আলিবাবা চল্লিশ, সেটা সুকল্যাণের কোরিওগ্রাফিতে নাচে একদম ভরপুর 80 জন শিল্পী নিয়ে ওই মঞ্চে, 100 জনও নাচে বোধ হয় না, 100 জনও নাচে, ওইটা আমাদের ছোট মঞ্চ ছিল 80 জন। এবং আরেকটি করেছিল কি রাধার পদাবলী, রায়কৃষ্ণের পদাবলী, ওটাও আমাদের এখানে হয়েছে, তিন কন্যা, হ্যাঁ, অনেক অনেক। ও সবসময় আসে, ও ভাই বলে, ভাই বলে আমাকে, দিদি বলে, আমার ছেলের সমানই প্রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মীরার নায়িকা তো আমাদের এখানে, আমি ভুলেই গেছি, কাজল ইব্রাহিম মীরার ভূমিকা অভিনয় করছে সুকল্যাণের জন্য। কাজল 35 বছর পরে সুকল্যাণের হাত ধরে আবার মঞ্চে এসছে। আজকের আজকের প্রযোজনা ভীষণ, চলে চলে তোর চলে চলে, খুব ভালো হয়েছে, বলার অপেক্ষা রাখে না। আর সুকল্যাণ সবাইকে মানা করে দিয়েছে, শিবলিনী পা হিরু কেউ আসবে না, আমরা চুপ করে চলে এসেছি, শৈলী তো আছেই অসাধারণ। হ্যাঁ, তো খুব খুব ভালো লেগেছে, এবং আশা করি আরও দেশ বিদেশে আমাদের দেশের যে সুনামগঞ্জের একে হাসন রাজাকে আরও প্রচুর সুপরিচয় করবেন বাংলার এই এই যে গল্প, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঙালিদের কাছে বিশেষ করে, এবং বিশ্বের সব জায়গাতে এটা উপস্থাপন করা হলে আমাদের দেশে একটা সুন্দর বার্তা তাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ। আমি এখন একজন বিশিষ্ট মানুষকে একটু আহ্বান জানাচ্ছি, ডক্টর নুরুন নবী। উনি একদিকে একজন বিজ্ঞানী এবং অন্যদিকে উনি মুক্তিযোদ্ধা, অনেক বই ওনার আছে। উনি আরও কিছুদিন পরে বাংলাদেশে আসার কথা ছিল, শুধু আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য উনি আমেরিকা থেকে চলে আসছেন। আপনারা সবাই হয়তো চেনেন ওনাকে, আমাদের শ্রদ্ধেয় নুরুন নবী ভাই। এখন নবী ভাইয়ের কাছ থেকে কিছু শুনব। আমি অভিভূত, এত সুন্দর প্রোগ্রাম আমি জীবনে এই প্রথম দেখলাম। আমি অন্য জগতের মানুষ, কিন্তু বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতিকে চর্চা করার ব্যাপারে সাহায্য করি। প্রথম যখন পরিচয় হয় সৈয়দ আল ফারুক এবং নাহিদ নাজিয়া আমার ছোট বোনের মতো, তখনই ওরা এই আইডিয়াটা নিয়ে আলাপ করে। তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করব এটা বিভিন্ন দেশে, স্পেশালি
আমেরিকাতে কিভাবে করা যায় সেটা আমি চিন্তা করব। আমি সময় নষ্ট করব না। আমি সমস্ত শিল্পীবৃন্দ, পরিচালক সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে, এবং আপনাদেরকে অভিনন্দন। আপনাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই জোরে একটা হাততালি দিয়ে দেন প্লিজ এনাদের সম্মানে। আমাদের এখানে গুলশান ক্লাবের ডলিয়াপা, এখন আমরা শুনবো আমাদের বিশিষ্ট ডলিয়াপার কিছু কথা। অপূর্ব যে আপনি করেছেন এই জিনিসটা, বা চিন্তা করে ডান্স ড্রামা করতে হবে, আর বিশেষ করে সুকল্যাণকে নিয়ে। আমরা আলিবাবা করেছিলাম এই ক্লাবেই অনেক আগে, এক বছর আগে ওর ডাইরেকশন ছিল, অদ্ভুত একটা পরিবেশনা। আর সুকল্যাণের সম্বন্ধে, সবার সম্বন্ধে, সহেলী খুব ভালো নাচ করে, আনিকা, অঙ্কিতা, সবাই খুব ভালো, সবাইকে আমি চিনি অনেক আগের থেকে। সুন্দর একটা প্রযোজনা। থ্যাংক ইউ নীলুফার, থ্যাংক ইউ ফার্স্ট লেডি এটা আমাদেরকে মানে করিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ কাজল, কাজল মীরা হয়েছিল, কাজল বলো। আমি সুখের কথা কি বলবো, আমার অনেক প্রিয় একটা ছোট্ট ভাই, আর আমার মীরার স্ক্রিপ্টও লিখেছিলেন শঙ্করদা। তো সবাইকে শুভেচ্ছা, এত চমৎকার একটা অনুষ্ঠান, আমি ভাবতে পারিনি যেটা এত সুন্দর একটা অনুষ্ঠান হবে। আমাদের সবাইকে মানা করেছিল তোমরা কিন্তু আসবে না দেখতে, কিন্তু আমরা লুকিয়ে চলে এসেছি। তো আমি দেখতে, আমি সুকল্যাণেরটা দেখবো না, এটা হতেই পারে না। তো অনেক ধন্যবাদ সুকল্যাণ, সকলকে শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কাউকে কি আমরা পাবো মঞ্চে? কারুর কোনো কিছু জানা, জিজ্ঞাসা কিছু যদি থাকে একটু হাত তুলবেন কাইন্ডলি। আমরা কি গুলশান ক্লাবের প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাইফুর রহমান অথবা তারেক রহমান অথবা অন্য কেউ যদি আসেন, তা না হলে আমরা এখানেই শেষ করব এই পর্ব আমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ঢাকা ক্লাবকে আমাদের এই অনুষ্ঠানটি এখানে উপস্থাপন করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য এবং সবার সামনে তুলে ধরার জন্য যে ব্যবস্থা করেছেন, সে কারণে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সবাই আছেন, আমি প্রেসিডেন্ট জনাব খারিল মজুদ মাহমুদকে চেয়েছিলাম মঞ্চে, তাকে কি পাওয়া যাবে? আছেন তিনি, কাছাকাছি নেই, ঠিক আছে। অনেক ধন্যবাদ সবাইকে, আমরা এই বলে আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও সবার সঙ্গে দেখা হবে এরকম কোনো আয়োজন নিয়ে, এখানে অথবা অন্য কোথাও। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। স্টেজে এতটা দীর্ঘ সময় পরে গান শোনার জন্য ধৈর্য আপনাদের আছে কিনা আমি জানি না, তারপরেও আমি আমার মতো করে শুরু করছি। আপনাদের পছন্দের গানগুলো আমায় একটু জানাবেন, আমার যতটা সম্ভব আমি করে শোনানোর চেষ্টা করব। Thank you.
আমি চেয়ার দেখতে পাচ্ছি, তো যারাই আছেন তাদেরকে বলবো যদি আপনাদের কোনো পছন্দ থাকে আর আমার জানা থাকে আমি করে শোনাবো, আপনাদের পছন্দের অপেক্ষায় থাকলাম। আমার খুব পছন্দের একজন শিল্পী, আমি চেষ্টা করি যতবারই আমি স্টেজে উঠি ওনার একটা গান করতে, শাহনাজ রহমতুল্লাহ। আমি চেষ্টা করছি আমার একটি পছন্দের গান শোনাতে। Thank you.
পর্যায়ক্রমে একটু একটু চটুল গানের দিকে যাচ্ছি, চেষ্টা করছি। আরতি মুখোপাধ্যায়ের একটা গান শোনাচ্ছি। শুধু হৃদয় নদী চোখের জোয়ারে মেশো ওগো মনের দুয়ারে তারে ঠিকানা ঘরে তোমারে এসো পাচ্ছি। আমার সাথে অনেকে গাইছেন, আমার বেশ ভালো লাগছে। আমি
থ্যাংক ইউ।
সুপরিচিত একটি গান, আশা করি সবাই একসাথে বলে গাও। ছোট্ট করে হাত তালি রেখে দেবো যারা বসে আমাকে শুনছি তাহলে তাহলে বাবা থ্যাংক ইউ। চলো না ঘুরে আসি অচানতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অচানতে, যেখানে নদী এসে থেমে গেছে। আমার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, আমার শুধু দুজনে। চলো না ঘুরে আসি অচানতে, যেখানে নদী এসে ভেঙে গেছে। চলো না ঘুরে আসি অচানতে, যেখানে নদী এসে ভেঙে গেছে। আপনাদের রিকোয়েস্ট, পছন্দ করে গান থাকলে অবশ্যই যে বলবেন, জানা থাকলে অবশ্যই করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। আচ্ছা, হিন্দি গানের রিকোয়েস্ট ছিল, করছি, আশা করি ভালো লাগবে। হ
छेड़ेंगे हम तुझको लड़की तू है बड़ी बुम्बाटा उलाला 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 तू है मेरी फैंटसी उलाला 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 तू है मेरी फैंटसी बेकरार गिरा के अपना पल्लू
বেচারা বেচারা ও ঢোলি তার ঢোল বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল ঢম ঢম বাজে ঢোল ও ঢোলি তার ঢোল বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল ঢম ঢম বাজে ঢোল ঢম ঢম বাজে ঢোল ছড়ি হ্যা মন মিঠে মিঠে ইসকে বোল আকে ইসকি গোল 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 ঢম ঢম বাজে ঢোল ও ছোড়া হ্যা নটকট ঢোলে হ্যা পটপট ঢোলে মুঝকো ভেসে ভেসে বোল ঢম ঢম বাজে ঢোল ঢোলি তারো ঢোলি তারো ঢোলি তারো ঢোল বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল ঢম ঢম ছেড়েঙ্গে হম তুঝকো লালকি তু হ্যায় বড়ি বুম্বাডা উলালা 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 তু হ্যায় মেরি ফ্যান্টাসি জবা হো গই